আগামীকাল হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। নির্বাচন কেন্দ্র করে উন্মুখ হয়ে আছে পুরো বিশ্ববিদ্যালয় পরিবার। আর প্রশাসন বলছে সব প্রস্তুতি সম্পন্ন, এখন শুধু ক্ষণ গণনার পালা। চিরচেনা টিএসসি এখন উৎসবের রঙে রঙিন, কারণ সোমবার বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। শিক্ষার্থীরা তো বটেই, পুরো বিশ্ববিদ্যালয় পরিবারই মুখিয়ে আছে নির্বাচন নিয়ে। রোববার সকাল থেকেই 18টি হলে শুরু হয়ে যায় বুথ তৈরির কাজ। প্রতি 120 জন শিক্ষার্থীর জন্য তৈরি হয়েছে একটি বুথ। একজন শিক্ষার্থী ভোট দেবেন 38টি ক্যাটাগরিতে, আর সে কারণে তারা কমপক্ষে সময় পাচ্ছেন 7 মিনিট করে। দুপুরের মধ্যে বুথগুলো তৈরির পরপরই শুরু হয় সরঞ্জামাদি বিতরণের কাজ। হলগুলোতে ব্যালট বাক্স ও ব্যালট পেপার বুঝিয়ে দেওয়া হয় হল প্রশাসনকে। ডাকসুর জন্য একটা বক্স থাকবে এবং হল সংসদের জন্য একটা বক্স থাকবে। যখন ভোটাররা যখন ভোট দিয়ে যাবে, তখন আমাদের দুজন কর্মকর্তা বা শিক্ষক দাঁড়ানো থাকবে। প্রক্টর জানিয়েছেন সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন থাকছে। এছাড়া রোববার সন্ধ্যা 6টা থেকে ক্যাম্পাস এলাকায় ঢুকতে পারবেন না বহিরাগতরা। সতর্ক করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকে কেউ যদি কোনো ধরনের শক্তি প্রদর্শন কিংবা এই শৃঙ্খলাকে অবনতি করার চেষ্টা করে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, নিরাপত্তা বাহিনী, অল ইন্টেলিজেন্স কাজ করছে। আমরাও ডাকসু নির্বাচনকে সুন্দর করার জন্য যে ধরনের পদক্ষেপ আমরা নেব। দীর্ঘদিন পর নির্বাচন ঘিরে আশায় বুক বেঁধেছেন শিক্ষার্থীরা। আবাসন সংকট, পানির সংকট বা সুপেয় পানির সংকট, মানসম্মত খাবারের সংকট এবং আশেপাশের বিভিন্ন আরও নানাবিধ সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো নিরসনের জন্য আমরা যোগ্য প্রার্থীকেই চাচ্ছি। নির্বাচনটা যেন ভালো হয় সেটাই আমরা সবাই চাই, যেন সুষ্ঠু হয়। তারা বলছেন ডাকসুকে দেখে নির্বাচন হোক অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদেও। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র সংসদ নির্বাচনটা হয়, তবে আমরা যেটা দেখতে পারবো যে ছাত্রদের দাবি দাওয়াগুলো আরও বেশি হচ্ছে, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পৌঁছবে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আরও বেশি ছাত্রবান্ধব হয়ে উঠবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিছু না কিছু সমস্যা থেকে যায়, যেগুলা মানে স্টুডেন্ট ইউনিয়ন থাকলে সেগুলো সলভ করা পসিবল। এদিকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেছেন 10 জন শিক্ষক। সুদীর্ঘ 28 বছর নির্বাচনের আশ্বাসে ঝুলেছিল ডাকসু। অবশেষে প্রতীক্ষার অবসান শেষ, রাত পোহালেই ভোট। বলা চলে পুরো বাংলাদেশ তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার ইকরাম হোসাইন। সর্বশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। পারমিতা, বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ডাকসু এবং হল সংসদ নির্বাচনের পুরো প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা হলগুলো ঘুরে দেখেছি। আজকে বিকাল 3টা থেকে 4টার মধ্যে প্রত্যেক হলে ব্যালট পেপার এবং ব্যালট বক্স পৌঁছে দেওয়া হয়েছে এবং সেখানে যে প্রস্তুতি এবং বুথগুলো তৈরির যে কাজ সেগুলি কিন্তু সম্পন্ন হয়েছে। অর্থাৎ বলা যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একেবারেই প্রস্তুত ডাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য। 28 বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, চারদিকে উৎসবের একটা আমেজ কাজ করছে সবার মধ্যে। সবাই প্রতীক্ষা করছে কখন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যেই আমরা এক ধরনের আগ্রহ দেখতে পাচ্ছি ক্যাম্পাসে। কিছুক্ষণ আগে মাইকিং করে ঘোষণা দেওয়া হয়েছে যারা বহিরাগত আছে তারা যাতে ক্যাম্পাস ছেড়ে চলে যায়। আপনি জানেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 24 ঘন্টা নির্বাচনের, অর্থাৎ আজকে সন্ধ্যা 6টায় সেটি শুরু হয়েছে, 24 ঘন্টায় যাতে বহিরাগত কেউ না থাকে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচয় প্রদান করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কিন্তু প্রবেশ করতে হবে। এছাড়া বাহিরের কেউ কিন্তু প্রবেশ করতে পারবে না। এইভাবে যান চলাচলও কিন্তু নিয়ন্ত্রণ থাকবে। বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে এখন প্রবেশ করতে পারবে না। সব মিলিয়ে যে প্রস্তুতি ডাকসু নির্বাচনের, সেই প্রস্তুতি কিন্তু সব পক্ষ থেকে আমরা দেখছি। আমরা দেখছি যে মোড়ে মোড়ে পুলিশের সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে, হয়তো রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেটি আরও বেশি দেখা যাবে। ছাত্র সংগঠনগুলোও তাদের নির্বাচনের জন্য প্রস্তুত। ছাত্র সংগঠনগুলোও বলছে যে তারা তাদের আহ্বান করছে ভোটের জন্য। যদিও নির্বাচনী প্রচারণা গতকাল রাত 12টায় বন্ধ হয়ে গেছে, তারপরও যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা সেটি কিন্তু অব্যাহত আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে 28 বছর পর যেহেতু ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাতে যাতে কোনো অভিযোগ না থাকে এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, এই নির্বাচন নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেই ব্যাপারটি তারা লক্ষ্য করবেন। আমরা হাজী মোহাম্মদ মহসিন হলে গিয়েছিলাম, সেখানে প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভূঁইয়ার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে দেখিয়েছেন কীভাবে আসলে কী প্রক্রিয়ায় ভোট প্রদান করতে হবে। তিনি যেটা বলেছেন যে ব্যালট পেপার যেটি থাকবে সেখানে একটি থাকবে ডাকসুর জন্য এবং একটি থাকবে হল সংসদের জন্য। ডাকসুতে 25টি ভোট দিতে হবে এবং হল সংসদের জন্য 13টি ভোট দিতে হবে এবং সেটি ভোট প্রয়োগ করে সেটি কিন্তু ভাঁজ না করেই কিন্তু দিতে হবে, ব্যালট পেপারের মধ্যে রাখতে হবে। পরবর্তীতে সেটা মেশিনের মাধ্যমে সেটি ফলাফল প্রকাশ করা হবে। সেটি আগামীকাল বিকাল 6টা বা 7টা নাগাদ সেই ফলাফলটি পাওয়া যেতে পারে এমন একটি আভাসও কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন। তো পারমিতা, এ ছিল আমার কাছে
শেষ। ডাকসু নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার ইকরাম হোসেন।